দেখুন আমেরিকার এস ফোর হান্ড্রেড মিসাইল কিনবে ভারত ধীরে ধীরে চুক্তি সফল করার পথে এগোচ্ছে ভারত রাশিয়া থেকে তারা কিনতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির এস ফোর হান্ড্রেড মিসাইল যদিও এই চুক্তিকে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে আমেরিকা তবে এই আপত্তিকে বিশেষ আমল দিচ্ছে না নয়াদিল্লি ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক থেকে উনচল্লিশ হাজার কোটি টাকার এই চুক্তিতে সম্মতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এখন এই চুক্তি প্রায় চূড়ান্ত শুধু প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা রয়েছে ক্যাবিনেট এই চুক্তি পাশ করলেই রফা চূড়ান্ত বলে ধরা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর চলাকালীন নিজেদের অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করার পথে ভারত দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতেই বহুদিন ধরে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ট্রাম্প ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা কেনার কথা চলছিল গত বছর ব্রিক্স সম্মেলনে দুই দেশের তরফে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে তারপর প্রধানমন্ত্রী সফর চলাকালীন ফের একবার সেই নিয়ে কথাবার্তা শুরু করেছে মস্কো ও নয়াদিল্লি একটি সরকারি বিবৃতিতে রাশিয়া ভারতকে এই এস ফোর হান্ড্রেড সরবরাহ করার কথা জানানো হয়েছে তবে এই প্রতিরক্ষা চুক্তি হলে আমেরিকার গোসা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে এস ফোর হান্ড্রেড ট্রাম্প ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থাটি চারশো কিলোমিটার এলাকা জুড়ে অন্তত তিনশোটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম একই সঙ্গে তিন ডজন লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে অন্য র্যাডারে প্রায় ধরাই পড়ে না এমন স্টিলথ এয়ারক্রাফ্টও এই সিস্টেমের অ্যাডারে ধরা পড়ে যাবে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ও সরকারি ভবনগুলি এর ফলে নিরাপদ হবে পাক ও চীনা পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণের বিপদ থেকেও অনেকটা নিশ্চিত থাকবে ভারত